বন্ধুরা আজ আমরা আলোচনা করব যানবাহন নিয়ে আমরা উপরের চারটি চিত্রের দিকে খেয়াল করি ছবিগুলোতে আমরা কি কি দেখতে পাচ্ছি প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যানবাহন দ্বিতীয় চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাস এবং তৃতীয় চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি রেলগাড়ি এবং চতুর্থীতে রয়েছে একটি উড়োজাহাজ তো যানবাহন হচ্ছে সামাজিক পরিবেশের একটি উপাদান যানবাহন সাধারণত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ব্যবহার করে থাকি রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই হাটবাজারে যাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই দূরে যাওয়ার জন্য আমরা বাস ট্রেন স্টিমার উড়োজাহাজ এইসব ব্যবহার করতে পারি বন্ধুরা তোমরা কি কি এখন পর্যন্ত কি কি যানবাহন ব্যবহার করেছো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবে বন্ধুরা চলো এবার আমরা বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করে দেখি বন্ধু আমরা অনেক সাধারণত কি করি অনেক কিছু তৈরি করেছে না হবে না সামাজিক পরিবেশের উপাদান না তাও মিলছে না আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি দেখো তো হ্যাঁ বন্ধু বন্ধুরা এটি মিলে গিয়েছে আমাদের চারপাশের সব কিছুকে নিয়ে কি তৈরি হয় আমাদের চারপাশের সব কিছুকে নিয়ে দেখি তো না আমাদের চারপাশে সব কিছুকে নিয়েই আমাদের পরিবেশ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে বাড়ি রাস্তা যানবাহন এই সব কিছুই সামাজিক পরিবেশের উপাদান